हेलो फ्रेंड्स, बिग ब्रेकिंग न्यूज। आईपीएल 2023 ऑफिशियल शेड्यूल प्रकाश करेছে बीसीसीआई। बंधुरा, आईपीएल 2023 शुरू হচ্ছে 31 मार्च থেকে। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম 1 তারিখ থেকে হয়তো শুরু হবে, কিন্তু বিসিসিআই তার একদিন আগে থেকেই কিন্তু আইপিএল শুরু করে দিয়েছে। 31 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2023 এবং প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। প্রথম ম্যাচটা আয়োজন করা হয়েছে নরেন্দ্র মোদি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আহমেদাবাদে। বন্ধুরা, তোমাদেরকে দুপুরেই আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম আজকেই বিকাল 5টায় অফিশিয়াল শিডিউল বিসিসিআই প্রকাশ করবে। বিসিসিআই কিন্তু 5টার সময় স্টার স্পোর্টস এর মাধ্যমে অফিশিয়াল শিডিউল অ্যানাউন্স করেছে। তো এবছরও কিন্তু আইপিএল এ দুটো গ্রুপ করা হয়েছে, দুটো গ্রুপে 5-5 করে 10টা টিম রয়েছে। তো আপনারা গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, গ্রুপ এ তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি তে রয়েছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। আর বন্ধুরা, হিসাব অনুযায়ী কিন্তু আইপিএল 2023 টোটাল 10টা ভেন্যু হওয়ার কথা, তবে বিসিসিআই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে এবার আইপিএল 12টা ভেন্যুতে করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা 12টা ভেন্যু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 12টা ভেন্যু রয়েছে আহমেদাবাদ, মোহালি, লখনউ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি এবং ধর্মশালা। এই 12টা ভেন্যুতে কিন্তু টোটাল 74টার ম্যাচ খেলা হবে। তো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর কিন্তু বিসিসিআই আইপিএল 2023 অফিশিয়াল শিডিউল প্রকাশ করেছে। আমি ডিসক্রিপশনে অফিশিয়াল শিডিউলের লিংক দিয়ে দেবো, আপনারা লিংক থেকে অফিশিয়াল শিডিউল দেখে আসতে পারেন। কারণ এখানে অফিশিয়াল শিডিউলটা ততটা স্পষ্টভাবে দেখতে পারবেন না, কারণ একটা শিডিউলে 70টা ম্যাচ করা হয়েছে। তো এতগুলো ম্যাচ কিন্তু একটা শিডিউলে দেখতে পারবেন না, স্পষ্ট আসবে না। অফিসিয়াল শিডিউলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো 31 মার্চ থেকেই শুরু হচ্ছে আইপিএল 2023 এবং আমি আগেও বলেছিলাম আইপিএল 2023 ফাইনাল ম্যাচ করা হয়েছে 28 মে। তো বিসিসিআই কিন্তু সেই সিদ্ধান্ত অনর রয়েছে, 28 মেই কিন্তু ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে এবং ফাইনাল ম্যাচ কিন্তু সেই গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। প্রথম ম্যাচটাও যে স্টেডিয়ামে হচ্ছে, ফাইনাল ম্যাচও কিন্তু সেই একই স্টেডিয়ামে করা হয়েছে। আর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটান্স 31 মার্চ এবং 1 এপ্রিল রয়েছে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এই ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড অর্থাৎ মোহালিতে। আর বন্ধুরা, অপোনেন্টস গ্রুপের টিমের সঙ্গে কিন্তু এবছর প্রত্যেকটা টিমের সঙ্গে দুটো করে ম্যাচ রয়েছে, অর্থাৎ গ্রুপ এর 5টা টিমের সঙ্গে গ্রুপ বি এর 5টা টিমের দুটো দুটো করে ম্যাচ রয়েছে। তো এটা কিন্তু দারুণ নিউজ, কারণ প্রত্যেকটা টিমের সঙ্গে দুটো করে ম্যাচ খেলতে পারবে, একটা হোম অ্যান্ড একটা অ্যাওয়ে। তো এই ছিল আজকের ভিডিও, হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।